সাতাশে ডিসেম্বর পঞ্চাশ বছর পেরিয়ে একান্নতে পা দিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সালমান খান। প্রত্যেক বছরের মতো এবছরও পানভেলের ফার্ম হাউসে জমজমাট বার্থডে পার্টি হল সালমান খানের। পরিবারের পাশাপাশি বলিউড ও অবলিউড ঘনিষ্ঠরাও উপস্থিত ছিলেন সালমানের জন্মদিনের পার্টিতে। সালমানের জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন সালমানের ঘনিষ্ঠ বন্ধু বিপাশা বসু। স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে পার্টিতে এসেছিলেন বিপাশা। পার্টির প্রায় শেষ পর্যন্ত ছিলেন তিনি। বিইং হিউম্যানই ছিল সালমানের জন্মদিনের কেক। বিইং হিউম্যান লেখা কেকই এদিন কাটলেন সালমান। কেক কাটার সময় ছবি তুলেছিলেন সালমানের ঘনিষ্ঠ বান্ধবী লোলিয়া ভাঞ্চুর। মামা সালমান খানের সঙ্গে কেক কাটার সময় হাজির ছিল অহিল। বাবার কোল থেকে মামার জন্মদিনের কেক কাটা দেখলেন ছোট আহিল। সালমান খানের প্রাক্তন গার্লফ্রেন্ড সঙ্গীতা বিজলানি এবং অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী ডেইজি শাহ উপস্থিত ছিলেন এই পার্টিতে। সঙ্গে ছিলেন সালমানের অনস্কিন মা বিনা কক। সালমানের বার্থডে পার্টিতে করণ সিং গ্রোভার এবং সালমানের ছোট ভাই সোহেল খানের মধ্যে ব্রোমান্সের এক ঝলকও দেখা যায় এই পার্টিতে। সালমান খানের বার্থডের পুরো সময় জুড়ে মজাদার সব ছবি তুলে টুইটারে পোস্ট করেন বিপাশা। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।